ভারতে মেয়েদের ফুটবল লিগে খেলছেন জাতীয় দলের দুই তারকা ফুটবলার। জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও সানজিদা আক্তার। সাবিনা খেলবেন কিক স্টার্ট এফসিতে আর উইঙ্গার সানজিদা আক্তার প্রস্তাব পেয়েছেন কলকাতার বিখ্যাত ইস্ট বেঙ্গল ক্লাব থেকে। একটা সময়ে ভারতীয় লিগে বাংলাদেশি ফুটবলাররা নিয়মিত খেললেও এখন সেই চিত্র পাল্টেছে। সম্প্রতি পুরুষ ফুটবল দলের কোনো খেলোয়াড় ভারতীয় লিগে খেলার সুযোগই পাননি, সেদিক থেকে কিছুটা এগিয়ে নারী ফুটবলাররা। সর্বশেষ অধিনায়ক জামাল ভুঁইয়া খেলেছিলেন কলকাতার মোহামেডানে, বর্তমানে তিনি খেলছেন আর্জেন্টাইন ক্লাব সোল দি মায়োতে। সেক্ষেত্রে জামালকে ব্যতিক্রমই বলতে হয়, কারণ সাম্প্রতিক অতীতে আর কোনো তারকা ফুটবলারের বাইরে খেলার রেকর্ড তেমন নেই বললেই চলে। ইন্ডিয়ান সুপার লিগে অ্যাটলেটিকো কলকাতা জার্সি গায়ে জড়িয়ে আলোড়ন তুলেছিলেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, কিন্তু মাঠে আলো ছড়াতে পারেননি তিনি। ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে আজ থেকে 33 বছর আগে খেলেছিলেন শেখ মোহাম্মদ আসলাম, মনে মুন্না, রিজভি করিম রুমি ও গোলাম গাউস। তাদের মধ্যে মনে মুন্না ইস্ট বেঙ্গলের জার্সিতে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। 1991 সালে ইস্ট বেঙ্গলের কলকাতা লিগ জয়ে প্রয়াত তারকার ভূমিকা ছিল অনন্য। 1995 সালে মুন্না আরও একবার ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছিলেন। 2 দশক আগেও বিদেশের লিগে দেশের ফুটবলারদের চাহিদা ছিল তুঙ্গে। শেখ আসলাম, মনে মুন্না ও সাব্বিরা মাঠ মাতিয়েছেন বিদেশের মাটিতে। তার আগে ফুটবল কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন হংকং পেশাদার লিগ দাপিয়েছেন। কালপরিক্রমায় বিদেশি লিগে বাংলাদেশের ফুটবলারদের চাহিদা কমে গেছে। বাংলাদেশের নারী ফুটবলারদের মধ্যে বিদেশি লিগে খেলা প্রথম ফুটবলার সাবিনাই, তিনি প্রথম খেলতে গিয়েছিলেন মালদ্বীপে। দুর্দান্ত পারফর্ম করে সব আলো নিজের করে নিয়েছিলেন এই প্রতিভাবান ফুটবলার। 2018 সালে ভারতের সেতু এফসির হয়েও দারুণ খেলেছিলেন। মালদ্বীপে একাধিকবার খেলেছেন তিনি। মালদ্বীপে খেলেছেন জাতীয় দলের আরেক ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। ইস্ট বেঙ্গলে খেলতে গেলে এই প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হবে সানজিদার।